तीसरे टर्म में पहली तीन इकोनॉमी में गर्व के साथ हिंदुस्तान खड़ा होगा दोस्तों। थर्ड टर्म टॉप थ्री इकोनॉमी पे पहुंच के रहेगा भारत, और ये मोदी की गारंटी है। রাজ্যে নামলো মোদী গ্যারেন্টি ভ্যান। গত ৯ বছর ধরে দেশ জুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে তা বাংলার মানুষের কাছে অনেকটাই অধরা, তাই সাধারণ মানুষকে জানাতে উদ্যোগী হলো বিজেপি। এর জন্য প্রতিটি লোকসভায় নামানো হচ্ছে ট্যাবলো, এরই নাম দেওয়া হয়েছে মোদী গ্যারেন্টি ভ্যান। মালদা জেলাতেই নামানো হয়েছে দুটি ট্যাবলো। আগামী এক মাস ধরে জেলার বিভিন্ন গ্রাম ও শহরে ঘুরবে এই ভ্যান, তুলে ধরা হবে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা, সচেতন করা হবে সাধারণ মানুষকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তের আবেদনপত্র পাওয়া যাবে এই প্রচার ভ্যানে। এর ফলে বহু সাধারণ মানুষ উপকৃত হবে বলে দাবি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই গাড়িটা হচ্ছে মোদী গ্যারেন্টি গাড়ি, অর্থাৎ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যা বলেন সেটা বাস্তবে কাজ করে দেখান। আজকে সেই জন্যই যে মোদী মানে গ্যারেন্টি, যা বলবেন সেটাই হচ্ছে গ্যারেন্টি, অর্থাৎ আজকে সেই গ্যারেন্টির কথাটাই আমাদের এই আমাদের যে মোদী গ্যারেন্টি ভ্যানের মাধ্যমে কি কি প্রকল্প আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ৯ বছরে কোন কোন প্রকল্প আমাদের দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, একদম পিছিয়ে থাকা মানুষের জন্য, এক কথায় বলা যায় গরিব মানুষের জন্য কি প্রকল্পগুলো আছে, দেশকে আরো সমৃদ্ধশালী করবার জন্য, আমাদের বিকশিত ভারত তৈরি করবার জন্য, আমাদের দেশের যে আত্মনির্ভর তৈরি করবার জন্য কি কি তিনি করেছেন, এই বিষয়গুলো এই মোদী গ্যারেন্টি ভ্যানে আজকে তা ডিসপ্লে করা হচ্ছে। এবং বলাও হচ্ছে মানুষ যদি কোনো দিক থেকে কোনো রকম ভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে তারা যদি বঞ্চিত থাকেন তারা সেখানে আবেদনও করতে পারবেন, তারা বলতে পারবেন। এটার জন্য আজকে মোদী গ্যারেন্টি ভ্যান আমাদের সব জায়গায় যায়। এই ৯ বছরে ভারতবর্ষের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীজি কোন কোন কাজগুলো করেছেন যেটা মানুষ জানতেও পারছেন না, হয়তো তারা ঠিক ঠিক জায়গাতে তাদের আবেদনটা পৌঁছাচ্ছে না, সেই জন্য এখানে বলা হয়েছে কোথায় কোথায় তাদের আবেদন করতে হবে, কোথায় গেলে পরে তার সমস্যার সমাধান হবে, এই বিষয়টাকে আমরা মানুষের কাছে জানান দেওয়ার জন্য এই উদ্দেশ্যে মোদী গ্যারেন্টি ভ্যান আজকে মানুষের কাছে আমরা তুলে দিচ্ছি। এতদিন ধরে রাজ্যে অনেক প্রকল্পই চালু আছে, কিন্তু বেশিরভাগের নাম বদলে রাজ্য সরকার চালাতো নিজের নামেই, কেন্দ্রীয় হস্তক্ষেপে সেখানে বদল ঘটেছে। কিন্তু রাজ্যের বহু মানুষই জানেন না দেশ জুড়ে ১১ কোটির বেশি কৃষককে ঋণ দিচ্ছে মোদী সরকার, এর জন্য আর্থিক সাহায্য করা হয়েছে ২৬০০০০ কোটি টাকার, চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত যার সুবিধা পেয়েছে ৩৩ কোটি মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়েমির জন্য এ থেকে বঞ্চিত হয়েছে বাংলার মানুষ, এটাকে ট্র্যাজেডি ছাড়া আর কি বা বলা যেতে পারে। কেন্দ্র দেশ জুড়ে ৮০ কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, কিন্তু বাংলার বহু পরিবার এ থেকে বঞ্চিত হয়েছে। রেশন নিয়ে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার, এই দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও। দেশ জুড়ে যখন ৫ কোটি পাকা বাড়ি নির্মাণ হয়েছে তখন এই রাজ্যে তার সুবিধা নিয়েছে শুধুই শাসক অনুগতরা। কেন্দ্র একের পর এক প্রকল্প এনে সাধারণ মানুষের জীবন কিভাবে বদলে দিয়েছে তাই তুলে ধরা হবে এই ট্যাবলোগুলি থেকে। জানানো হবে উজ্জ্বলা যোজনায় কিভাবে ১০ কোটি গরিব পরিবারের জীবন আমূল বদলে গেছে, তারা পেয়েছে এলপিজি সংযোগ। মোদী সরকারের এই বিকশিত ভারত তৈরির সংকল্পই জানানো হবে বাংলার গ্রাম থেকে শহরে। দেশের বিভিন্ন রাজ্য কেন মোদী সরকারের প্রতি তাদের আস্থা জানাচ্ছে তাই তুলে ধরা হবে এখানে। ফলে প্রধানমন্ত্রী যখন আশ্বাস দেন এটা মোদীর গ্যারেন্টি, তখন ভারতের মানুষও আশ্বস্ত হয় কিছু একটা হবে।
সেই গ্যারেন্টির কথাই তুলে ধরা হবে রাজ্যের জেলায় জেলায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।